আইতনের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে টপিকের নাম হচ্ছে ভেরিয়েবলস প্রায় প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভেরিয়েবলস খুবই ইম্পর্টেন্ট একটি টপিক ভেরিয়েবলস কি এবং এটি কেন ব্যবহার করতে হয় সে সম্পর্কে আপনাদের ধারণা দেবো এই ভিডিওটিতে সরাসরি আমি আপনাদের পাইচার্মি নিয়ে যাচ্ছি আপনারা পাইচার্মি ওপেন করে নেবেন রাইট তো আমি অলরেডি একটি প্রোগ্রাম করে রেখেছি আমি জাস্ট সেটা কপি করে নিচ্ছি নতুন একটা প্রোগ্রাম তৈরি করব সেই জন্য যে কাজটা করতে হবে পাইথন কোড যে প্রজেক্ট আছে সেখানে রাইট বাটন ক্লিক করে নিউ পাইথন ফাইল তৈরি করে নেব আমি নাম দিয়ে দিচ্ছি প্রোগ্রাম টু আপনার যে কোনো নাম দিতে পারেন দেন ওকেতে ক্লিক করে দেবেন রাইট দেখতে পাচ্ছেন প্রোগ্রাম টু ডট পি ওয়াই অর্থাৎ পাইথনের যে এক্সটেনশন সেটা দেওয়া আছে তো আমি এইখানে আমার কোডটা কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে একটু বড় করে নিলাম ধর হাজার কোন একজন ব্যক্তি সম্পর্কে আপনি দুইশো বা তিনশো লাইনের একটি প্রোগ্রাম তৈরি করেছেন তো এইখানে দেখতে পাচ্ছেন ব্যক্তির নাম আমি শিবলি দিয়েছি এবং তার এইজ টোয়েন্টি দিয়েছি এবং তার সিজিপিও আমি এখানে মেনশন করে দিয়েছি এবার আমি কোডটা যদি রান করে দেখাই আপনাদের লক্ষ্য রাখবেন রান করে দেখাচ্ছি রান আমি এবার প্রোগ্রাম টু করব। সো রান প্রোগ্রাম টু দিলাম এখানে পারফেক্টলি আউটপুট দেখাচ্ছে এবার ধরা যাক সাপোজ আপনি এইখানে যে স্টুডেন্ট আছে তার নাম পরিবর্তন করতে যাচ্ছেন কিংবা তার এইজ পরিবর্তন করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রত্যেকটা জায়গায় গিয়ে নাম চেঞ্জ করতে হবে কিংবা তার এইজ কিংবা তার সিজিপিএ চেঞ্জ করতে হবে এবার ধরা যাক যদি প্রোগ্রামটি দুইশো লাইনের হতো ক্ষেত্রে যদি তার নাম পঞ্চাশটা জায়গায় থাকতো আমাকে পঞ্চাশ বার সেই কাজটা করতে হতো সো ডেফিনেটলি এটা একটা বোরিং কাজ সেই জন্যই আমরা ভেরিয়েবল ব্যবহার করতে পারি ভেরিয়েবল হচ্ছে সাপোজ কোনো একটি নাম যার মধ্যে আপনি কোনো একটা ডাটা বা ভ্যালু স্টোর করে রাখতে পারবেন সাপোজ আমি একজনের স্টুডেন্টের নাম আমি স্টোর করে রাখবো সেক্ষেত্রে একটা ভেরিয়েবলের নাম তৈরি করে নিচ্ছি নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন সাপোজ এখানে স্টুডেন্ট নেম বা যে কোনো কিছু দিতে পারেন বাট ভেরিয়েবল নেইমের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে ভেরিয়েবল নাম ব্যবহার করতে এবং আন্ডারস্কেন ভেরিবল নাম তৈরির ক্ষেত্রে বাট লক্ষ্য রাখতে হবে কখনো ডিজিট দিয়ে ভেরিবলের নাম শুরু হতে পারবে না অর্থাৎ এরকম হতে পারবে না ওয়ান সো কখনো ডিজিট দিয়ে শুরু হতে পারবে না আপনার নেই ওয়ান দিতে পারবেন নেই টু এরকম দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো এই ভেরিয়েবলের মধ্যে আমি একজন স্টুডেন্টের নাম রেখে দিচ্ছি স্টুডেন্ট নাম যেহেতু একটি স্ট্রিং কারণ অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয় সেই ক্ষেত্রে অবশ্যই ডবল কোটেশন সাপোজ এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এবার একজন নাম দিয়ে দিলাম আনিসুল ইসলাম এবার যে কাজটা করতে পারি আমি লক্ষ্য রাখবেন এই বেলুটা মূলত একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখে দিয়েছি এবার এখানে আপনাকে এই পুরো নামটা দিতে হবে না জাস্ট যে কাজটা করে নিতে পারি আমরা এখানে প্লাস দিয়ে নেম দিচ্ছি প্লাস দিয়ে নেম মানে হচ্ছে নেম একটি স্ট্রিং এবং এই স্ট্রিংটা আমরা কানেক্ট করতেছি প্লাস প্লাসের মাধ্যমে মাধ্যমে কার সাথে এই যে অন্য একটি এর সাথে সো এবার যদি আমি কোডটা রান করি তার আগে আমি আরো কিছু চেঞ্জ আনতে চাই এইখানে স্টুডেন্টের নাম এটা আমি সরিয়ে লক্ষ্য রাখবেন আপনারা এখানে নেম ভেরিয়েবলটা দিয়ে দিচ্ছি প্লাস দিয়ে তারপর সেই ভেরিয়েবলের সাথে স্ট্রিংটাকে আমি কানেক্ট করে দিচ্ছি তো এরকম চাইলে যেই জায়গায় আর নাম দেওয়া আছে সেই নামগুলো আমি সরিয়ে নিয়ে এবার ভেরিয়েবলটা বসিয়ে দিচ্ছি তো এবার যদি আমি কোডটা রান করে আমি আপনাদের দেখাই লক্ষ্য রাখবেন রান প্রোগ্রাম টু দিচ্ছি আওয়ার নিউ স্টুডেন্ট নেমি যে আনিসুল ইসলাম দেখাচ্ছে আনিসুল ইসলাম লিভস ইন ঢাকা পারফেক্টলি দেখাচ্ছে এবার সুবিধাটা কি হচ্ছে তাহলে ভেরিয়েবল ব্যবহার করার সাপোজ এবার আমি নাম চেঞ্জ করতে চাচ্ছি হঠাৎ করে আমার নাম চেঞ্জ করার প্রয়োজন হলো আমি খুব সহজেই সেই কাজটা করতে পারবো এইখানে রাসেল আহমদ একটা নিউ নাম দিয়ে দিচ্ছি তাহলে আমার প্রত্যেকটা জায়গায় গিয়ে শুধু শুধু নাম চেঞ্জ করার কোনো প্রয়োজন হচ্ছে না ভেরিয়েবলের কারণে আমরা কি সুবিধা পাচ্ছি কোনো কিছুর মধ্যে আমরা একটা ডাটা স্টোর করে রাখতে পারতেছি এবং সেই নামটাকে আমরা পরবর্তীতে যতবার ইচ্ছা ব্যবহার করতে পারতেছি তো এক্স্যাক্টলি সেম কাজ আমরা করতে পারি সাপোজ টোয়েন্টি যেটা এইজ সেটা এইজ নামে একটা তৈরি করে নিচ্ছি এবং তার মধ্যে বসিয়ে দিচ্ছি আপনার যে কোনো ভেরিয়েবলের নাম ব্যবহার করতে পারবেন বাট মেকশিওর সেটা ভ্যালিড হতে হবে এইখানে যদি আমি ওয়ান এইজ দেই সেক্ষেত্রে ডেফিনেটলি এইখানে অ্যারোড দেখাবে কারণ ডিজিট দিয়ে ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না বাট এইজ ওয়ান দিলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই ডিজিট আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন বাট প্রথম দিকে না সেটা লুক রাখতে হবে সো ইন্টিজারের ক্ষেত্রে অবশ্যই ডবল কোটেশন দিতে হবে না সো ডিরেক্টলি সংখ্যাটা দিয়ে দিলাম এবার এইখানে যে কাজটা করতে হবে লক্ষ্য রাখবেন এবার যদি এখানে একটা স্ট্রিং এবং এই একটা স্ট্রিং লক্ষ্য রাখবেন সি ইজ কারেন্টলি একটা স্ট্রিং ইয়ার্স ওল্ড একটা স্ট্রিং এইখানে যদি আপনি প্লাস দিয়ে এস দিয়ে লক্ষ্য রাখবেন উভয় দিকে আমি কিন্তু কানেক্ট করে দিয়েছি এতটুকু হচ্ছে একটা স্ট্রিং এতটুকু আরেকটা স্ট্রিং এবং উভয় স্ট্রিংয়ের মধ্যে অবশ্যই প্লাস সিম্বল আছে এবং প্লাস সিম্বলের মাঝখানে আমি এইচ দিয়ে দিয়েছি কারণ আমি চাচ্ছি এইচটা প্রিন্ট করবে কিন্তু প্রবলেমটা হচ্ছে এইচ কিন্তু কোনো স্ট্রিং না সেক্ষেত্রে আপনি প্লাস ব্যবহার করতে পারবেন না আমি কোটা রান করে দেখাচ্ছি ডেফিনেটলি এখানে অ্যারোর দেখাবে প্রোগ্রাম টু রান করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আরও দেখা যাচ্ছে কারণ এইজটা হচ্ছে একটা ইনটিজার সো স্ট্রিং ছাড়া অন্য যে কোনো ডাটা টাইপ অর্থাৎ ইনটিজার কিংবা ফ্লোর ডাটা টাইপ সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যেটা করতে হবে এখানে প্লাস সিম্বলটা ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে এরকম আপনাদের কমা ব্যবহার করতে হবে তাহলে কি হবে সি সেইজ কারেন্টলি প্রিন্ট করবে এবং সেই সাথে এইজটা প্রিন্ট করে নেবে লক্ষ্য রাখবেন এইখানে আমি কোর্টটা এবার রান করে দেখাচ্ছি তারপর প্রিন্ট করবে সো এই জায়গায় আমি একই কাজ করতে পারি কোটেশন 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 দিয়ে দিলাম দিলাম দুইটা কারণ এইখানে আমি দুইটা পার্টি স্ট্রিংকে বিভক্ত করে নিয়েছি এবং এইখানে যে কাজটা এইখানে জাস্ট কমা দিয়ে এইচ দিয়ে দিচ্ছি দ্যাটস ইট এখানে একটু স্পেস দিতে পারি সেক্ষেত্রে দেখতে একটু সুবিধা লাগবে রাইট এবার যে কাজটা করে দেখাচ্ছি আমি রান করে দেখাচ্ছি আমাদের কোর্টটা সো স্ট্রিং এর ক্ষেত্রে প্লাস ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই বাট অন্যান্য সকল ক্ষেত্রে অবশ্যই সিং কমা ব্যবহার করতে হবে যেমনটা আপনারা দেখতে পেরেছেন সো পারফেক্টলি কাজ করতেছে এইবার আমরা চাইলে সিজিপি এটাকেও একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি বা জিপি এটাকে সিজিপি ইকুয়াল দিয়ে দিচ্ছি থ্রি পয়েন্ট নাইন ফাইভ পারফেক্ট দেন এইখানে এবার সিজিপি ডিরেক্টলি দেবো না আমরা একটা ভেরিয়েবল যেহেতু ইউজ করেছি ডবল কোটেশন ডবল কোটেশন দিয়ে দিচ্ছি এবং এইখানে ভেরিয়েবলের নামটা বসিয়ে দিয়েছি পারফেক্ট সো ওটা রান করে দেখতে পারি আশা করি কোনো প্রবলেম হবে না ডেফিনেটলি এবং কাজ করতেছে এবার চাইলে আপনার ভ্যালু চেঞ্জ করে নিতে পারেন এইখানে মূল কোডের কোনো পরিবর্তন করতে হবে না কারণ আমরা ভেরিয়েবল সেই কারণেই ব্যবহার করেছি যে কোনো সময় যাতে ভ্যালুগুলো আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি সো এই ভিডিও টিট্রোলে এতটুকু থাকবে আশা করি ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা খুব সহজেই ভেরিয়েবল সম্পর্কে ধারণা পেয়েছেন লক্ষ্য রাখবেন আবারও এইখানে যাওয়ার আগে আমি আরেকটা লাইন এখানে এক্সট্রা লিখে নিচ্ছি জাস্ট আপনাদের স্ট্রিংয়ের এইখানে প্লাসের ব্যবহারটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে চাইলে আনিসুল এতটুকু একটা স্ট্রিং দেন আমি এখানের মধ্যে আরেকটা স্ট্রিং লিখতে পারি ডবল কোটেশন দিয়ে তাহলে মোট স্ট্রিং এখানে দুইটি আছে আপনারা চাইলে স্ট্রিংয়ের মধ্যে কিন্তু কানেকশন করতে পারেন সেটা কীভাবে প্লাসের মাধ্যমে এবার কি প্রিন্ট করবে আনিসুল দেন প্লাস হচ্ছে তার সাথে কি হচ্ছে ইসলাম এবার চাইলে আরও কিন্তু এখানে দিতে পারি আমি প্লাস সাপোজ আরেকটা স্ট্রিং লিখতে পারি রোবেল সো এখানে এইভাবে আমি তিনটা মূলত স্ট্রিংকে কানেক্ট করে দিলাম এবার যদি কোডটা রান করি তাহলে লক্ষ্য রাখবেন আপনারা তাহলে দেখা যাচ্ছে আনিসুল ইসলাম রুবেল তার স্ট্রিং কিভাবে কানেক্ট করতে হয় বা কনকাটিনিউশন করতে হবে যোগ করতে হবে সেটা আপনারা শিখে গেলেন এই ভিডিও টিউটোরিয়ালে এতটুকু থাকবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন একটা টপিক নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ